জাতীয় দলের পর এবার আইপিএলেও নিজেকে হারিয়ে খুঁজছেন মুস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের হয়ে ৫ ম্যাচের মধ্যে দুটিতে সেরা একাদশে জায়গা পেয়েছিলেন এই বাহাতি পেসার। তবে দুই ম্যাচেই ব্যর্থতার ১৬ কলা পূর্ণ করেছেন কাটার মাস্টার। এর মধ্যে বেঙ্গলুরুর বিপক্ষে উইকেট শূন্য ম্যাচে রান দিয়েছেন ওভার প্রতি ১৩.৭। 2016 साल থেকে আইপিএলে अपरिहार्य नाम हिसेबे आलोचनाय मुस्ताफिजुर रहमान। সাতক্ষীরা एक्सप्रेसের भयंकर स्लोअर और কাটারে ওই আসরে উদীয়মান সেরা খেলোয়াড়ের पुरस्कार জোটে মুস্তাফিজের। ওয়ার্নারের সঙ্গে হয়ে আসে আইপিএলের শিরোপার স্বাদ। এরপর থেকেই যেন আন্তর্জাতিক ক্যারিয়ারের মতো আইপিএলেও ধারাবাহিকতা খুঁজে ফিরছেন মুস্তাফিজুর रहमान। मुम्बई घुरे गत बछर थेके खेलछेन दिल्ली कैपिटल्सের হয়ে। ৮ ম্যাচে সমান ৮টি উইকেট নিয়েছেন বাহাতি এই পেসার। কিন্তু এবারে যেন মুস্তাফিজের উইকেট ক্ষুধাও কমে গেছে, ছিলেন না ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকাতেও। কিছু সময় ভালো বোলিং করলেও বাকি সময় পুরনো মুস্তাফিজকে খুঁজে ফিরছেন ভক্তরা। কাটার মাস্টার যাকে বলা হয়, তার কাটারেই নেই বিষ। শুরু থেকেই ৩ ম্যাচে দিল্লির একাদশে ছিলেন না মুস্তাফিজ। দিল্লির হয়ে এবারে আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারে ১৩ রান হজম করেন মুস্তাফিজ। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে দিল্লিকে খেলার নিয়ন্ত্রণ এনে দিলেও ১৯তম ওভারে ১৫ রান খরচ করে দিল্লির লাগাম হারানোর দায়টা অনেকটাই ছিল মুস্তাফিজেরই। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুর বিপক্ষে নিজের কোটার পুরো ৪ ওভার বোলিংয়ের সুযোগই পাননি মুস্তাফিজ। পাওয়ার কারণও নেই, নিজের প্রথম ৩ ওভারেই দিয়েছেন ৪১ রান, পাননি কোনো উইকেট। জাতীয় দলের হয়ে শেষ আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডে ও টি-20তে উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজ। দলের প্রয়োজনের সময় নিজের ঝলক দেখাতে পারেননি নিজেকে হারিয়ে খোঁজা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সুজানা ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।